ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন জানতে চেয়েছেন যে আল্লাহর নাম পরাক্রমশালী ও প্রজ্ঞাময়, এর অর্থ কি? জি, আল্লাহ তাআলার নাম যেটা আরবিতে বলা হয় আজিজুল হাকিম, আল আজিজ পরাক্রমশালী, আল হাল আল হাকিম প্রজ্ঞাময়। আল আজিজ বা পরাক্রমশালী এর অর্থ হলো ক্ষমতা ও শক্তির যাবতীয় বিষয় তারই অধিকারে, অর্থাৎ সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি, সমস্ত প্রতাপশালী একমাত্র তিনি, মানে তাকে কেউ পরাজিত করতে পারবেন না, বরঞ্চ তিনি যাকে ইচ্ছা পরাজিত করবেন। এটা হলো মহাপ্রকরণশালী, মানে ক্ষমতা, সকল ক্ষমতা একমাত্র তার হাতে, তাকে বলা হয় আল আজিজ বা পরাক্রমশালী। আর প্রজ্ঞাময় যেটা হাকিম, আল হাকিম মহাবিজ্ঞ, অর্থাৎ তিনি নিজ জ্ঞানে সকল বস্তুকে উপযুক্তভাবে স্থাপন করেন, তার পরিচালনা ও ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বা ভুল হয় না। আল হাকিম মানে তিনি মহা বিজ্ঞ, তিনি হাকিম, যিনি আমরা সাধারণভাবে যে হাকিম বিচারক, যারা বিচার করে তারাকে হাকিম বলি, কিন্তু মানুষের ভুল হতে পারে, কিন্তু মহান মহাবিজ্ঞ তিনি একমাত্র, একমাত্র তার কোনো ভুল হয় না, বিচার করতে কোনো ভুল হয় না, সকল সকল সমস্যা তিনি সমাধান করেন, তার তিনি হলেন একমাত্র উপযুক্ত একজন একজন মহাবিজ্ঞ, যার কোনো ত্রুটি বা ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাকে বলা হয় আল হাকিম।